ঠিকাদারি নাই, আহলে সুন্নতর ঠিকাদারি হলো এই শুনি না, হিনু মদিনাওয়ালা আহলে সুন্নতর ইমাম। গতিকে একজনে তার দিল দি যদি ফলে তার ফলুক, আর ফলে না তার যদি ফলাইয়ে কোনো ফায়দা হইতো না, কারণ হিনু দিলি ব্যবহার, হিনু মুখ দি না, ইনি কোনো বুটের ব্যবহার নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইয়ালা কুল্লি হাল। আল্লাহর শেষ কৃপা দয়ার মায়ায় নুরানিয়ার জান্নাতময় মজলিস এক মহান ওলির দ্বারা আমরা আইছি, যে ওলির হযরত সাহেব কিবলা টান্টু রহমতুল্লাহ তাআলা আলাইহির খিলাফত প্রাপ্ত এক ওলি, যেটা খিলাফতি টেকাদি হওয়া যায় না। টেকাদি যদি হওয়া যাইতো তাহলে আইলা খানে হাজার হাজার কোটি টেকা আলা মানুষ আসে, টেকাদি আপনার খিলাফতি লিলিলাম যায় নি, টেকাদি যায় না। এটা এবাদত বন্দিগি করা লাগে, মেহনত আর মশক্কত করা লাগে, মানুষ নিজে নিজে সঠিক পথের মধ্যে চলাটা অত্যন্ত কঠিন। আমরা সব এবার বন্দুকি করি কিন্তু সবসময় যে লাগিয়া থাকতাম শয়তান নামক জিনিস যেটা ওটাই আমাদের বড় দুঃখা দেয়, গতিকে আমরা বাদ বাদ খামের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। আপনার বাড়ির বেজান মানুষ প্রায় সময় বুতে ধরে ধরে নেন, ধরলে মসজিদের ইমাম সাহেব অথবা মেসা বগলের দ্বারা যায় গেলে কিতা করা হয়, আজিরাত করা হয়, কিছু সময় লাগে ছাড়িয়া যায়, যে ছাড়াটা ধরলাম মৃত্যু অবধি পর্যন্ত ইবুতি আর ধরত না। কিন্তু অলি আল্লাহর দ্বারা গেলে আপনার বুত্ত শয়তান বুত্ত যাইব, আর যে গু শয়তান আছে ইগু মসজিদুর ইমামে খেদানি বাঁকা কঠিন আছে, কঠিন আছে না মেসাব হে বুদি খেদানি বাঁকা কঠিন, শয়তানি গু খেদানি কঠিন। যদি মেসাব কামিল তখন অলি তখন তাহলে আপনার এই বুতরে আপনার বিতাড়িত করতে পারবা। অতালা গিয়া ফু এক জিনিস, ওলাওয়াতি এক জিনিস, বেশভূষা এক জিনিস, আর আল্লাহওয়ালা মানুষ যারা এরা অন্য এক জিনিস। ও রতনফুরি সাহ বাড়িতে আমরা আইসি, আগে তো আরও রাস্তা খারাপ আসলো, এবার দেখছি আধা খান বনি গেছে। আজ যদি ইলা হয় তাহলে আজ থেকে নিয়ে 30 বছর আগে আরও কিলা আসলো, বড় কঠিন রাস্তাঘাট। আর ঘর দুয়ার এখনো বিল্ডিং আপনার নাই, শুধুমাত্র ওটা আদা একসালি দিয়া টঙ্গি আর তো ঘর, কিন্তু আপনার এটা তো আপনার ঘর দুয়ার যেন বানানিও লাগবে ফিরসা বইলে, এখানে কোনো মাত আছেন না, তো বোঝা গেল যে ফিরসা বইলে জনপ্রিয়তা লাগবো, এটাও কিচ্ছু না। জনপ্রিয়তা দেউ দিয়ে রাস্তা ওয়াল্ড হইলে মানুষ আসে, দুবাই জনপ্রিয় মানুষ, ভারতের মানুষ দুবাই জনপ্রিয়তা পাইছে, অন্যান্য কান্ট্রির মানুষ ভারতের জনপ্রিয়তা পাইছে, এলা জনপ্রিয় মানুষ আসছে। আল্লাহর অলি হইতে হইলে জনপ্রিয়তা তার উপরে কোনো দারমদার নাই, বাড়ি ডাট হইতে লাগবো, গাড়ি ডাট হইতে লাগবো, আর গুয়াহাটিতে একটা ফ্ল্যাট থাকা লাগবো এটাও কোনো দরকার নাই। হ্যাঁ, যারা ডাট ডাট মানুষ আসছেন এরা কাছে টেকাও আছে, বিবিও আছে, আওলাদও আছে, সব আছে, কিন্তু এরা যে কতটুকু আল্লাহরে রাজি করতে পারছে ওগু দেখার বিষয়। অতালে গিয়া এই রতনপুর গ্রাম থাকি, আরও তো রতনপুর মানুষ আছে, হাবুরে মানে চিনেননি চিন্তা না, কেউ গিয়া আল্লাহর অলি হয়ে গেছেন, গতিকে সব মানুষ
সিনিলেশন মানে সিনাটা কিন্তু দরহার নাই যে ওলি আল্লাহ ওইতে আল্লাহর ওলি ওইতে যে মানে সিনা লাগবে এখান কোনো মাত নাই জান যে যত বেশি জনপ্রিয় হইন তত বড় ফির ইলা কিচ্ছু নাই ওইন ইলা কিচ্ছু নাই ইলা আমরা বহুত বড় বড় বুজুর্গ গলা শুন ওলাওতি বাটি শুন কিন্তু মানুষ শুনুন না ওলাওতি বাটি শুন উঞ্জত জালবে জানে সে আমার হিন্দি রাস্তা পৃথিবী সিনে তান ফির মুর্শিদ রে আবার কয় মানে শুনে খুব কম মানে শুনুন তাই বলিয়া তেন্ডে আপনি ফির থেকে হরাইতে পারতাম না ওটা লাগে ওলাওতি জিনিসটা যে বেশভূষা জনপ্রিয়তা এটার উপরে কোনো ডিপেন্ড করে না এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজামন্দির উপরে যে আল্লাহ এই বান্দার উপরে কতটুকু সন্তুষ্ট ওই শোন এই মানুষই আল্লাহর প্রতি কতটুকু সন্তুষ্টতা অর্জন করছে ওটা লাগিয়া আমরা আল্লাহ বহুতটা দিছে আমরা কোনো কোনো মানুষ নাসব বলি যে কোনো কোনো সময় বলে আল্লাহ আমরা কিতা দিল না আসলে তো আল্লাহ আমরা সব কিছু দিছেন আমরা শুক্রিয়া আদায় করার কমি আমরা যদি বেশি অসুস্থ থাকি তৈরি মনে রাখবা বিপদই থাকি তাহলে আমরা বুধভাইতাম ওখান যে আল্লাহর সবচেয়ে বেশি আমার লগে মায়া যত মানুষ আল্লাহ জমিনের মধ্যে তৈয়া বেমার তো খালি আমার দেয় নিশ্চয় আমার আল্লাহ ইয়াদ কতরা আমার আল্লাহ মায়া কতরা গতিকে যাই বেমার হই তাই শুক্রিয়া দেয় কর্তা যে আল্লাহ আমার তুমি তুমি আমার বালা রাখছো তুমি আমারে বেমার দিছো তুমি মাহুদ শিবা হন্নেওয়ালা গতিকে অলি আল্লাহ দারো আই আমরা উচিলা লই যে অলি আল্লাহ উচিলা লইলে মানুষ বিপদ আপদ থেকে বাঁচিব শান্তি পাইব কোরআন শরীফ আছে গতিকে মানুষে ইয়া শান্তি পায় আর কেমন পর্যন্ত পাইব এটাতে কোনো মানুষে মিটাইতে পারত না পারবানি মিটাইতা মিটানি সম্ভব হইত না অতালে গিয়া এটা বহুত অলি আল্লাহর বহুত মানুষের বিরোধিতা করছেন যান বিরোধিতা করছেন তাই মিটি গেছেন আর যান বিরোধিতা করার তাই কখনো মিটা সম্ভব না কারণ মালিকে তান্ডে আগুয়াই দিছে মালিকে আগুয়াই দিছে অতালে গিয়া আমরা আল্লাহ রেজামন্দি হাসিল করতাম রেজামন্দি হাসিল করতে গিয়া মুগ্ধি মাতিয়া রেজামন্দি হাসিল হয়েছে না অন্তর পরিষ্কার লাগবো আমরা মুগ্ধি মাতি একটা করিয়ার একটা দিল খালা সালি হয়ে গেছে দিল যদি দেখিয়া কোনো মানুষে কোনো মানুষের আপনার চলাফেরা করতো তাহলে মানে আর মানে চলাফেরা করলাম না আমরা দিল হয়ে গেছে এক কলর আর চলাফেরা খালি মুখো সারাতা হলো না নিমাত কিন্তু অন্তর যদি পরিষ্কার না করি বুঝলে অন্য অলি আল্লাহর দরবারও আইসি আদব বজায় রাখতাম অলিব দরবারও আইসি সিলসিলার তরিকত শিকার একটা ইউনিভার্সিটি কান তাসাউফের ইউনিভার্সিটি হলো না নিমাত যেন শিখতাম অলির দারোয়া ইসন মুরাকাবা কর্তা যদিও না আইয়া সারা দুনিয়ার গফ কংগ্রেস জিতিব না ইউডিএফ জিতিব না বিজেপি জিতিব এবার সরকার কিতা আই যার কি গে টিকিট হয়ে দিব আড়াই বছর ইলেকশনের বাকি যা খান কার ফিরজর বাড়ি আছে মানে গিয়ে বারো বা উঠানি হলে গফ করেনি না না যার দ্বারি বিপদ লইয়া গেলা তের বাদে গিয়া হনর গফ শুরু হয়ে গেছে সাইড বাস গিয়ে এখানে হইয়েও টিকিট কি গে ভাইব এবার কংগ্রেস দেখছে না বিজেপি দেখছে ওটা গফ হ্যাঁ অলির দরবারও আইছে আর হে গফ কংগ্রেস আর বিজেপির করে ইনু কংগ্রেস আর বিজেপির গফ না ইনু আল্লাহ হইবার গফ যে কাইন কতটুকু আল্লাহ আল্লাহ করতাম টানটুর সাপ সম্বন্ধে গফ করেন তেরিটুকুরি সাপ সম্বন্ধে গফ করেন বলে এরা কতটুকু আল্লাহ আল্লাহরে রাজি করিয়া গেছেন তো দেখবা এরা আলোচনা করলে আপনার মধ্যে আসর আইব আপনিও বুঝতে পারবা যে জমিনি কেন কেলা আনিলে তো খালি গফ দিয়া সব শেষ হয়ে যাব মানুষে সবচেয়ে মানুষের মধ্যে আদব যেটা আদব যে চলিয়া যার যদি আদব না থাকে তাহলে আপনার এই বিয়াদবের কাছে কোনো জিনিস হইত না অলি আল্লাহ হলে আপনার শুধুমাত্র আদব দিকেও ওলাগতি ফাইলিছেন শুধু আদবের খাতিরে ওটা লাগিয়া ই আমরা এই কেন নিহত আইত না যেন আইসি হালকাত খানকাত অথবা সাপ্তাহিক হালকার মধ্যে যে আমরা অন্তকে নিয়েও যদি ফিরাকি ফাই না দুই তিন হাফতা করিয়া তাহলে আর বাদ দিলে ওই কেন না কিন্তু ফিরাকি নে মাত খাওয়াইছেন না ওলা নানি মাত আল্লাহর রেজামন্দি আসিল হইতো ও রতনপুরি সাহেব রে তাই নিজে ইচ্ছা করে কইসুন না যে টানটুর সাহেব আমারে যদি খিলাফতি দিলে ইতা ভালো আসলো রতনপুরি দি আমি কিছু সাফা চিতা করলাম লাগুন তা কইসলেন না টানটুর সাহেব জাসিয়া দিছুন জাসিয়া দিছুন কারণ এনে চমক আসলো ওতালা গিয়া এই যে রতনপুরি সাহেব চমকিলা করি আপনি যদি আপনার অন্তরটা যদি খালা বানাই নেন তাহলে আপনার তারা জমিন হন্ত হইত না ওতালে গিয়ে অন্তর সবসময় খুশ রাখতাম সাপ বাড়িত মানুষ ইস্তরা সাপ বাড়িত উরুস মহফিলর কোনো হালকা সপ্তাহে কর যুবক হকলে আমি তো দেখি আর আমার আমি চোখ দিয়ে দেখি আমি আনন্দ লাগে যে বিভিন্ন যুবক হল এই সাপ বাড়ির অশিলায় কিতা কতটা দিনে ইসলামর ঘণ্টির মধ্যে আসছেন দাড়ি রাত্রা পাঞ্জাবি টকি
এটাই সাপপাড়ের অবদান। এই বৃহত্তর বাদুরপুর মাটিজুরি এলাকার বিভিন্ন সাপপাড়ির লগে সম্পর্ক রাখা মানে বলা দিন ইসলামের প্রতি মানুষ আক্রিয় ধরিয়া আসুন, এই তরিকতর প্রতি আসুন। গতিকে আল্লাহ এই সমস্ত আলোচনারে আমরার প্রতি আমল করার তৌফিক দান কর্তা। আমি বেয়াদবি মাফ করবো, আমি ও বারগাট খান খাম মহফিল প্রতি ইংরেজি মাসের লাস্ট বিহার না গেলে হয় না, বিশাল মহফিল, আপনারা সবই মহফিলের লোকে দোয়া করবা। এই মহফিল খানটাও বাসস্ট্যান্ড হিসাব আসলা, নিমেশন ফুরি সাহেবজাদা আসলা, সবের মিলিয়ে কেন উদ্বোধন হয়েছে এক বছর আগে। এই জায়গাটার হাফ বা বেমন বাল্লা নাই, কিছু মানুষের তো হইতো মিলাশরি উবাই হইতো না বইয়ে হইতো কুইও তো দরবার লাগাই দিলা। হ্যাঁ ও ইটা দরবার আমরা লাগবার কথা নাই। সেদিন আমার একজনে মিলাশরীফর লাগে ফোন মারছো, বলে অমুক জায়গাত মিলাশরীফ হওয়া লাগবো মনে চড়াত, ইনু মিলাদি মানুষ নাই। আমি বললাম তো কিতা করতে তুমি টিকা লই দিয়েছো না কিতা ফার বাহিনী সারারে ফলাই দিতে উবাইয়া ফলিব বারে গিয়ালে হেন অভিমানত না মানব না হইতে কইব ইনু আচ্ছা এটা মানে কিছু ও বড় জায়গা হয়ে গেছে এখন কিতা করতে বুঝলে তো বেড়া টিকাদারি নাই আলো শুনে তো টিকাদারি খেয়ে লই আইসুনি না হেন মদিনাওয়ালা আলো শুনে তোর ইমাম। গতিকে একজনে তার দিল দি যদি ফলে তার ফলুক, আর ফলে না তারা দি ফলাইয়ে কোনো ফায়দা হইত না, কারণ ইনি দিলি ব্যবহার ইনি মুখ দি না, ইনি কোনো বুটের ব্যবহার নি, ইনি বুট নি ইনু দল বানানি নি না দিলি কেন আমরা পরিবর্তন করতে পারবান পারতা না। গতিকে তার এনে জবরদস্তির কোনো জরুরত নাই, আমরা হে তার ফলেন না তার ফলুক না, হে আমরা ফলার কারণে অন্য যদি বিরোধিতা করে তাহলে তার তার বিরোধিতা করো, কিন্তু মায়ের মার্কা করিয়া কোনো লাভ আছে না, হই না ফিতনা ফসাদ লাগাইয়া দহ দরবার লাগাইয়া ইটা জমিনের মধ্যে আপনার একটা উশৃঙ্খলার সৃষ্টি হইব। গতিকে যে যাইন যেখান আসুন জেলা আসুন ও যার যারি খালি চলো দরবার আর করিয়া কোনো লাভ হইত না। ওলি আল্লাহ লইয়া আমরা আছি ইনশাল্লাহ আল্লাহ আমরা মরতে দম তক কায়েম রাখতো, আপনারা সবের রোলা নাই না হরাইয়া হরাইলি তো না আল্লাহ আমরা সব রলি আল্লাহ তাহার তৌফিক দিতা ও আখির দামান আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহ পায়া ইমানে পায়া
خود کو بھی پہچان پایا حق کا بھی عرفان پایا یا نبی صلی اللہ علیہ یا رسول صلی اللہ یا سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. نوتن برو سابت ويا غسل امر اي دعاء نتام سابت زلات ويا غسل امر دعاء فايتام انا اسا خوري وخانتا انا خوير دي افني دعاء خانتا لتا মাহফিলের নির্ধারিত সূচি উল্টে গেলাম ভাই, আমরা সূচি ঠিক করাও আখের মোনাজাত চান করতে কি হইতো, আমরা স্যার ভুলের পি মুর্শিদের বাড়ির থেকে স্যারের দোয়া করতে হবে, আমার লাগে দোয়া করবো না, কিন্তু 40 দিনও করেছি না। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ রতন ভরে সব জমিন থাকলে আমরা রে ফু দিয়া মাথা তাইয়া দোয়া দিয়া বাড়ির মধ্যে বিদায় করলাম নিশ্চয়ই আল্লাহ আল্লাহ যেটা মানুষরে সাহেব কি লাটান টু রহমতুল্লাহ তার লাইকে ডাকিয়া খেলাব তিতাম হসিয়া গেছে তরি দি তরি গো তোর মন নূর আসলো ইয়া আল্লাহ আল্লাহ সেই ওলির কদম আইয়া হাজির দিলাম আমরা হাজির রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও তোমার আলীর পায়েস থাকি না আমরা খেয়ে রে তুমি মারুম করিও না ইয়া আল্লাহ আল্লাহ তোমার আলীর বাতিনি জাগিরি রুহি জিসমি তামাম বুই যাতে আমরা রে বাজিয়া ফরমাও আল্লাহ তোমার আলীর দার থাকি না আমরা রে তুমি খালি হাতে ঘুরাই দিও না আল্লাহ ইসকুর মজলিস রে তুমি কবুল ফরমাও এর উত্তর খবর প্রিয় বিবার জাতর ভুচা আল্লাহ তোমার হাবিবরে আমরা রুজে রাজিয়ার কুল বানাই দে অভিবার বকরিত উম্মত হিসেবে আমরা রে তুমি কবুল ফরমা আল্লাহ তোমার হাবিবের মহব্বত দিয়ে আমরা সিনারে তুমি ভরি দেও আল্লাহ তোমার হাবিবরে যারা মহব্বত করিয়া জমিনের মধ্যে তরিকতর চমক লইয়া ঘুরি শুনি আল্লাহ সেই সমস্ত অলিয়া কেরাম আমার কথা মরে তারে তারে আমরা তুমি রাখিও অলিয় বলতে কিন্তু জুদা করিও না অলিয় আমার মহব্বতের মানুষ হিসাবে কবুল ফরমাও আসুরি আল্লাহ সিলসিলার তাম বুজুর কানে দিন আগলার রুহে তৈবা আল্লাহ সোয়াজার রুহি তো যদি মালামাল ফরমাও আল্লাহর তোর সোয়াবনি আসাব কিবলা রতন গুরি রহমতুল্লাহ এটার লাইগি রুহে পাক পৌঁছাই দেও আল্লাহ তোমার আলীর কাছ রহি তবজ্জু আমরার দিকে দিয়ে ফিরাই দেও আল্লাহ আমরার মধ্যে যত বেমার সাহেব কেবলা রতন ঘুরি রহমতুল্লাহ তার রেহির খাতিরে শিফায় কামিলা আউজিলা নসিব ফরমাও হায়াতে তুই বারে বহু তার বহু বলন ঘুরি দেও আল্লাহ তোমার দেখা দিয়া হাত দিয়া মুখ দিয়া আস আল্লাহ প্রাণ দিয়া সাহায্য সহযোগিতা করছেন দুনিয়ায় আখের তো তুই মাবু দেওয়ালা সাহায্য আর সহযোগিতা কান করে দিও আল্লাহ আমার মধ্যে রে তো লাইলাজ বেমারি থামা আমার বেমার দে তুমি শিবা ফরমাও আল্লাহ কিছুদিন আগের মাওলা এই বাড়ির সাবানি তোমার হাল হয়ে গেছে আল্লাহ তোমার বান্দির আন্দার খবর দে তুমি ভরসা করো মনোমর করো জন্য তোর বাগিচা ফরমাও আর তার কিয়ামত পর্যন্ত তোর যারে আজ তোমার বান্দি আমরা লগে দেখলে নিশ্চয় আমরা লগে হাত তুললাম আল্লাহ তো না ওলাদ লইয়া তোমার কাছে খুশিয়ার তুমি তোমার বান্দির বিনা হিসাবে জন্ম তো দাখিল ফরমাইও আল্লাহ তার সাথে আমরা যারা মা বাবা বন্ধু আর কবুল আমার মা বাপে আমরা মায়া করছি আল্লাহ জমিন বালি বুঝি বড় বানাইয়া আল্লাহ উলিয়া কেরাম দার লাগাইয়া তুই আগে সুরি আল্লাহ
বাবরন্দরকে বড় তুমি মনোবর করি দেও জন্নতর বাগিসা বানাও হাতল কিয়ামত পর্যন্ত দরজার বুলন ফরমাও আল্লাহ ইয়ার আমার রহমি আল্লাহ সাহেব জাদার তনুরি মাতা জিল্লি হুলালি রাতে দুইবারে বুলন করি দে মার বান্দা জমিন দেখায় ইয়া আল্লাহ রহমানে ফায়দা হইতে তুমি মাবুদে হার ভড়াই দে আল্লাহ সাহেব কিবলা তিনি ডিগরি বড় অসুস্থ তুমি বাবু দেহাত দান হরাও আল্লাহ তোমার বান্দা জমির থাকলে ওনে হয়েছে ফায়দা হই ভাই আল্লাহ সাহেব কিবলা বাসচন্ডি বাদ্য জুল্লুলালি রাতে তুই বারে বুলন হরমাও সাহেব কিবলা উজান্ডি বাদ্য জুল্লুলালি রাতে তুই বারে বুলন আর যত দিগর আউ যায় কেরাম থাবা ওরা হাতে তুই বারে বুলন যারা গুজরিয়া কে শুনগি তবা আমার ভয়স থেকে আমরা মাহরুম করিও না ইয়া আল্লাহ আসুরি আল্লাহ ইয়ার হামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন ওয়ালিদ মাহতারাম সাহেব কিবলা ঠান্টু রহমতুল্লাহ তের রেগি বড়ই বাড়ির মধ্যে আইসু ইয়া আল্লাহ তোমার বান্দা জমির থাকলে তোমার বান্দা হাত উঠাই গেলে মোর বান্দা রুয়া তোর তলে হাত তুই হইয়ার হামার দুয়ারে তুমি দাস আমার খাস রই তোমার জুই বাড়ির দিকে দিয়ে ফিরাই দেও আল্লাহ তোমার অলির মজলিস থাকি না খেয়ারে খালিয়াতে তুমি ঘুরাই দিও না আমরার বাসাইলি আমরার জিন্দগি গুনায় ভরা মদিনাওয়ালার খদমর সিলাই ধরে ও সাল্লাল্লাহু তাআলা খাইর খালকি নূরে আরশের মাইন আমিন ইয়া রাব্বাল আলামিন